Hasteni Sebok khlainairok Bwkha Phiyogwi Samung Khlaiwi ta Manthung hinui Bohrokno Damrokmung Rwkha CPIM ni Haste Tangphang Jitendra Chowdhury Chasal Sanja Jorao CPIM Tangnogo Kaisa Kokthum Panda Khlaiwi Obo haino Koksilsamung tisakha Mantri Sushanta Chowdhury Phasala Kokthum Panda Khlaiwi CPIM ni Haste Tangphang Jitendra Chowdhury Koksilsamung tisamani damni CHINI jorani bisingorno Kokno Phiyogwi Rwkha BJP Chasal Sanja Jorao Haste BJP Tangnogo Kaisa Kokthum Panda Khlaiwi CPIM ni Haste Tangphang Jitendra Chowdhury ni Kokno Phiyogwi Rwnani thangai Mantri Sushanta Chowdhury Koksilsamung tisakha Hasteni Sebok khlainairok Bwkha Phiyogwi Samung Khlaiwi ta Manthung hinui Bohrokno Damrokmung Rwkha CPIM ni Haste Tangphang Jitendra Chowdhury CPIM Sorkari Kormochari Birodhi Bodol Borok Hafango Tongmani Jorao Brokni Musungtike Hafangni Sebok khlainairokno Damrogui Tuinani Naimani Aboni Bagaino 2018 Bisiwo Borokno Hafangni Nori Rohornani Wanchukmungna Harmani Hasteni Sebok khlainairok hinui Sobaike namaskar janai Sangbadik Bondhuder Bharatiya Janata Party Pradesh Karyalay Theke এই সাংবাদিক বৈঠকে আজকে মূলত দুটো বিষয় নিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আমরা ডেকেছি এবং এই দুটো বিষয় যেটা বিরোধী সিপিআইএম দল গতকাল তাদের রাজ্য সম্পাদক সাংবাদিক বৈঠক করে আমাদের রাজ্যের যারা কর্মচারী সমাজ তার কর্মচারী অংশের মানুষ তাদেরকে হুমকি প্রদান করেছে এবং পরিষ্কার ভাষায় বলেছে যে বিজেপি দল বা বিজেপি সরকার তার অনিয়ম করছে বিভিন্ন আমাদের যে সামাজিক ভাতা থেকে শুরু করে রাজ্যের গরিব অংশের মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেটা তারা মেনে নিতে পারছে না এবং অফিসারদেরকে হুমকি দিয়ে সরকারি কাজের প্রতি তাদের যে নজর বা অ্যাটেনশন বা কর্মচারীরা যে দরদ দিয়ে কাজ করতে চাইছেন মানে মানুষের স্বার্থে সেটা যেন না করতে পারে হাত করি পড়িয়ে আগামী দিনে জেলে পাঠানোর হুমকি দিয়েছে এটা আমরা প্রথমেই তীব্র ভাষায় নিন্দা জানাই ধিক্কার জানাই কারণ সিপিআইএম দল যে বরাবরই কর্মচারী বিরোধী সেটা নতুন করে বলার কিছু নেই বিগত দিনের সরকারের খাতা অবস্থা যারা বলেছিল যে কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে না কর্মচারীদের ভোট প্রয়োজন নেই তাদের মন্ত্রী বলতেন কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে মদের দোকানের বাইরে লাইন লম্বা হবে সারা রাজ্যের কর্মচারীদের তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ক্ষমতায় থেকে অহংকারে বশীভূত হয়ে তারা চালনা করতে চেয়েছে তো গত নির্বাচনে কর্মচারী সমাজ তারা সত্যের পক্ষে উন্নয়নের পক্ষে এবং তাদের দাবি দেওয়ার পক্ষে রায় দিয়েছে এবং কমিউনিস্ট পার্টি সিপিআইএম বিপক্ষে রায় গেছে সেটা আমরা প্রত্যেকে জানি এবং নির্বাচনী ফলাফলও সেটা পরিষ্কার কখন পান্ডাও ঠাঙ্গাই মন্ত্রী সুশান্ত চৌধুরী নকারিব মানজাখা হাস্তে বিজেপি নে অজামাজং মনিকা দাস দত্তে বিজেপি জনজাতি মোর্চা নে অজামা এমডিসি বিদ্যুৎ দেবর্মা রাজাখর আগুলি নিসিমি অমিত নি কখঠুম চিন খরাং